আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগেই দেখে নেব হেডলাইন্স। আবারও গণধর্ষণে নাবালিকা গাইঘাটায় ধৃত দুই। গৃহবধূ খুন নদিয়ায় গ্রেপ্তার অভিযুক্ত। বিজেপির ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুরে গ্রেপ্তার শতাধিক কর্মী। সাজা ঘোষণা হলো না জঙ্গি নইমের, ফের শুনানির দিন ধার্য করল বনগাঁ মহকুমা আদালত। আবারও 500 টাকার জাল নোট উদ্ধার হলো নদিয়ায় গ্রেপ্তার দুই। বৃহস্পতিবার ধর্মীয় সম্মেলন নদিয়ার পানিখালিতে। 21শে পা রাখলো রানাঘাট উৎসব, বুধবার শুরু হলো চলবে 23শে ডিসেম্বর। আসি বিস্তারিত খবরে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর। গাইঘাটা থানা এলাকায় ফের গণধর্ষণের শিকার এক নাবালিকা। থানায় অভিযোগ দায়ের ধর্ষিতার পরিবারের, গ্রেপ্তার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে ছবি তুলবার জন্য বকচরা বাজারে আসে নাবালিকা। ছবি তুলে বাড়ি ফেরবার সময় পরিচিত দুই যুবক তাকে বাড়িতে নিয়ে আসবার কথা বলে। নাবালিকাও রাজি হয়ে যায়। কিছু দূর যাবার পর নাবালিকা লক্ষ্য করে বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরেছে তারা। বিপদের গন্ধ পেয়ে নাবালিকা আপত্তি জানালে বলপূর্বক বেশ কিছু দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অপরদিকে নাবালিকা বাড়ি ফিরছে না দেখে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। ওই দিনই রাত 1টা নাগাদ নাবালিকাকে বকচরা বাজারে খুঁজে পেয়েছিল বলে জানা গিয়েছে। নাবালিকার সব কথা জানায় পরিবারকে। পরিবার সূত্রে জানা গিয়েছে ধর্ষণের পর নাবালিকাকে আবারও বকচরা বাজারে নিয়ে যায় ওই দুই যুবক। বুধবার নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। বুধবার রাতেই ধৃতদের গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম শুভ দে এবং অর্ণব দাস। দুটো ছেলের তার থেকে তার একটা বন্ধু ও তার সাথে আগে কথা বলতো, ওখানে দিদির বাড়ি আগাগোড়ায় কথা বলতো, ফোন করতো, তোমার থেকে তোর শুভ ডাকছে, তোর ডাকছে, দাঁড়ায় রয়েছে ডাকছে। তাই বলে ও ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে ও শুভ সেখানে সে নেই, ও ডেকে নিয়ে গিয়ে মিথ্যে কথা বললো, তুলে নিয়ে গেছে সাইকেল জোর করে। কজনে? দুইজন ছিল। তারপরে জোর করে তুলে নেওয়ার পরে কোন দিকে নিয়ে গেছে বলছে, আমার বাড়িতে দেখি না, এদিকে আমাকে নামায় দেন, নামায় দেন, নামায় নিয়ে জোর করে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে কোন মাঠের মধ্যে লোক আমি এসে নেও না। বৃহস্পতিবার ধৃত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদনে তোলা হয় বনগাঁ আদালতে। নজর রাখবো পরবর্তী খবরে। মামিকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাগ্নে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার কামদেবপুরের বাসিন্দা মাধব দাসের বাড়িতে ছোট থেকেই লালিত পালিত হচ্ছিল ভাগ্নে তাপস দাস। ভালোই চলছিল, হঠাৎই বুধবার দুপুরে মাধব দাস বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী মিনতি দাস মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরবর্তীতে ভাগ্নে তাপস দাসের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মাধব দাস। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে গোপালনগর থানার পুলিশ, গ্রেপ্তার করে ভাগ্নে তাপস দাসকে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে মামির সঙ্গে মতবিরোধের ফলেই এই খুন। চাটাকে মোটামুটি ছোটবেলা থেকে মামা এনে ওকে মানুষ করতে থাকে ছেলের মতো। তারপরে এতদিন মোটামুটি 20-22 বছর ওর বয়স হয়েছে, এতদিন ধরে ছেলের মতো ও মামা মানুষ করছে ভাগ্নেকে। মামা ব্যবসা করে হচ্ছে সবজি ব্যবসা, ওই ব্যবসার মধ্যে ভাগ্নেকেও ঢুকিয়ে দিয়েছে। ভাগ্নে সেই মতো সবজি ব্যবসা করে, আবার ও ওই ছেলের মতোই ওই বাড়িতে মানে থাকে, খায় দায়। আর এই এমনি সংসারে মা মার সঙ্গেও একটু টুকিটাকি যেমন ইয়ে হয়, বা মামির সঙ্গেও সেরকম হয়তো কিছু হয়েছিল কিনা সেটা আমরা তো পার্শ্বিক লোক আমরা হয়তো ঠিক জানি না। তা ওই দিনকে কি হয়েছিল আমরা জানি না, তবে পুলিশ যখন বাড়িতে আসে তখন ও স্বীকার করে যে আমি গলা টিপে মেরেছি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে তাপস দাসকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তুলেছে গোপালনগর থানার পুলিশ। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণে
অভিযোগের পাশাপাশি একাধিক অভিযোগে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে মিছিল করে যাবার সময় পুলিশের সাথে এক প্রকার খণ্ডযুদ্ধ বাঁধল বিজেপি কর্মীদের, গ্রেপ্তার প্রায় শতাধিক কর্মী সমর্থক। সম্প্রতি বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের ফলাফলে কার্যত মুখ পুড়েছে বিজেপির। কোনো রাজ্যেই ফোটেনি পদ্ম, আর এ হেন ফলাফলের কারণে এক প্রকার কোণঠাসা গেরুয়া শিবির। মূলত এরই জেরে গোটা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির কার্যালয় দুষ্কৃতি তাণ্ডবের শিকার বলে অভিযোগ। আরও অভিযোগ, ব্যারাকপুরের পাশাপাশি গোটা রাজ্যে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। ভেঙে দেওয়া হচ্ছে পার্টি অফিস, রাজ্য সরকার মিটিং করতে দিচ্ছেন না, মিছিলও করতে দিচ্ছেন না বলে সরব বিজেপি। আর এমনই অভিযোগে বুধবার ব্যারাকপুর মহকুমা অফিসে ডেপুটেশনে যাবার উদ্দেশ্যে মিছিল করে ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের কার্যালয়ে যাবার সময় মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। এর জেরে শুরু হয় ধস্তাধস্তি। বলপূর্বক মিছিল করবার অপরাধে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। সাজা ঘোষণা হলো না লস্কর জঙ্গি শেখ সমীরের। এই সংক্রান্ত খবর পাশাপাশি অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। ফিরে এসে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর। বনগাঁ মহকুমা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে দোষী সাব্যস্ত হায়দ্রাবাদ বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী লস্কর জঙ্গি শেখ সমীর ওরফে নইমের সাজা ঘোষণা হলো না বৃহস্পতিবার। 15 ডিসেম্বর ফের শুনানির দিন ধার্য করল মহামান্য আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে 2007 সালের এপ্রিল মাসে পেট্রাপুল সীমান্তে একটি ফাঁকা বাড়ি থেকে জঙ্গি সন্দেহে বিএসএফ চারজনকে আটক করে। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম মোহাম্মদ নইফ ওরফে শেখ সমীর, মোহাম্মদ ইউনুস, শেখ আবদুল্লাহ এবং মুজাফর আহমেদ রাঠোর। সিআইডি তখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অস্ত্র মজুদ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল। গত বছর এই মামলায় বিচারক মোহাম্মদ ইউনুস, শেখ আবদুল্লাহ এবং মুজাফর আহমেদ রাঠোরকে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন। আদালত সূত্রে আরও জানা গিয়েছে, শেখ সমীর পাক জঙ্গি সংগঠনের লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। সমীর 2005 সালে সৌদি আরবে গিয়েছিলেন, সেখানেই তার সঙ্গে পরিচয় হয় আমজাদ নামক লস্কর এজেন্টের। আর এরপরেই পাকিস্তানে যান সমীর, সেখান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন। সমীর তার সঙ্গীদের নিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশে ঢাকায় যান, সেখানে মতিঝিল অঞ্চলের একটি হোটেলে আস্তানা গাড়েন। পরবর্তীতে বেনাপোল থেকে সীমান্ত পেরিয়ে বনগা পেট্রাপুলের একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন তিনি, এবং সেখান থেকেই সমীর এবং তার চার সঙ্গীকে বিএসএফ এর সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে। 2012 সালে বনগা মহকুমা আদালতে শুনানি শুরু হয়। সেই মামলা চলাকালীন 2014 সালে মুম্বাইয়ের একটি মামলার তদন্তে সমীরকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সমীর। 2017 সালে তাকে দিল্লির পাতিওয়ালা থেকে এনআইএ গ্রেপ্তার করে, তিহার জেলে তার ঠাই হয়। সেখান থেকে সমীরকে বনগা আদালতে আনা হয়। মঙ্গলবার বিচারক বিনয় কুমার পাঠক সমীরকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার সাজা ঘোষণার কথা ছিল। বৃহস্পতিবার সকালে দমদম সেন্ট্রাল জেল থেকে সমীরকে বনগা আদালতে আনা হয়েছে। হাই প্রোফাইলের এই মামলা ঘিরে আদালত চত্বরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। বিচারক সমীরকে জিজ্ঞাসা করেন তিনি কি ধরনের সাজা চান, কিন্তু সমীর নিজেকে নির্দোষ বলে জানান। বিচারক তখন জানান তিনি দোষী না নির্দোষ সে পর্ব পেরিয়ে গেছে। এরপরই সমীর জানান আদালত আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে তাকে ফাঁসির সাজা দেবে। তিনি হাইকোর্টে আবেদন করেছেন। এরপর অবশ্য বিচারক ঘোষণা করেছেন আগামী শনিবার সাজা ঘোষণা করা হবে। অপরদিকে সুকৌশলী সমীর দাস বলেন মামলা সরকারের পক্ষে। এবার যে খবরের দিকে আমাদের নজর, ফের উদ্ধার জাল নোট, এবার ঘটনাস্থল নদিয়া। উদ্ধার হলো মোট 9,85,000 টাকার জাল নোট। পুলিশের হাতে গ্রেপ্তার দুই জাল কারবারি, তদন্তে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগর করিমপুর রোডের জাভা বাস স্ট্যান্ড থেকে পুলিশ জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত দুই ব্যক্তির নাম আহমেদ দার এবং আশারফ শেখ। এদের কাছ থেকে পুলিশ মোট 1,97,500 টাকার জাল নোট উদ্ধার করেছে, যার মোট মূল্য 9,85,000 টাকা। উদ্ধার হওয়া 500 টাকার সমস্ত নোটগুলি ছিল জাল, এমনই অনুমান পুলিশের। বৃহস্পতিবার ধৃতদের কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এত পরিমাণ জাল নোট ওই দুই ব্যক্তির কাছে কিভাবে এলো, এই টাকা নিয়ে তারা কোথায় যাচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা নিয়ে তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নজর রাখবো পরবর্তী খবরে। বৃহস্পতিবার উদ্বাস্তু তপশিলি উপজাতি এবং মতুয়া ধর্মপ্রাণ মানুষদের নিয়ে নদিয়ার পানিখালিতে আয়োজিত হলো এক ধর্মীয় সম্মেলন। তবে পূর্বসূচি অনুযায়ী এদিন সম্মেলনে হাজির ছিলেন না বহু বিতর্কিত বিজেপি কৌটিল্য মুকুল রায়। নদিয়ার পানিখালিতে আয়োজিত হলো উদ্বাস্তু শরণার্থী তপশিলী উপজাতি এবং মতুয়া সম্প্রদায়ের লোকেদের নিয়ে সম্মেলন ও ধর্মসভা। এই ধর্মসভা আয়োজিত হলো বৃহস্পতিবার। এই সভায় বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিত থাকার কথা থাকলেও এদিন বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে এদিন মুকুল রায়ের উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর সহ বিজেপির স্থানীয় নেতৃত্ববৃন্দ। প্রতিরক্ষা দেওয়ার জন্য আমাদের সংগঠন দরকার। আমরা দেখেছি আমরা উপেক্ষিত, আমরা লাঞ্ছিত, আমরা অত্যাচারিত। তাই আমাদের নিজেদের মধ্যে সেনাবাহিনী তৈরি করে আমাদের আত্মরক্ষা এবং আমাদের সুসংগঠন এবং প্রতিষ্ঠা লাভ করা, এইভাবে সমাজের ডেভেলপমেন্টের জন্য আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে আগামী ভবিষ্যতের এই প্রজন্মকে যাতে আমরা ভারতবর্ষের বুকে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গড়ে তুলে দিয়ে যাতে সুপ্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারি তার ব্যবস্থা করা। তবে এদিন অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের তপশিলী জাতি উপজাতি ও শরণার্থীদের বিভিন্ন দাবি ও রাজ্য সরকার তাদের প্রতি বঞ্চনার বিষয় নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন বক্তারা। উনি বললেন, বাবা আমার মানসিকতা ভালো নেই। আমরা বললাম, কেন বলবো? বলছে ঠাকুর বাড়িতে রাজনীতির পীঠস্থান তৈরি করেছে বিভিন্ন রাজনৈতিক
রাষ্ট্র পূরণ করার জন্য। আজকে আপনারা দেখুন তো আজকে কি অবস্থা দাঁড়িয়েছে। সংঘের যে তথ্য আপনাদের কাছে আছে সে তাতে পরিষ্কার লেখা আছে, যারা ওপার বাংলা থেকে যে মানুষ আজকে উৎপাদ হয়ে এসছে সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, আফগানিস্তান হতে পারে, ইরান হতে পারে, যে কোনো জায়গা থেকে যারা সংখ্যালঘু মানুষ তারা আগে বসতে তার সেই বাচ্চাটার হাত ধরে চিরা বস্ত্র পায়ে গায়ে পড়ে আগে বসতে তারা আজকে এবার বাংলায় ঠাঁই নিয়েছে। আজকে এখনো পর্যন্ত তারা তাদের সেই নাগরিকত্ব পায়নি, তাই শান্তনু ঠাকুর বলেছে আমার প্রথম এবং প্রধান কাজ হবে আমি এই পশ্চিমবাংলার যারা উৎপাদিত মানুষ যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের নাগরিকত্ব দেব, এটা যতদিন না দিতে পারবো ততদিন আমার লড়াই চলবে, তার জন্য যেখানে যেতে হয় আমি সেখানেই যাব, তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি। বৃহস্পতিবার আয়োজিত এই ধর্ম সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রিপোর্ট বেঙ্গল লাইফ। আসি পরবর্তী খবরে। বুধবার রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে শুরু হলো রানাঘাট উৎসব। 21তম এই মেলা চলবে টানা 12 দিন। স্বভাবতই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বুধবার থেকে শুরু হলো 21তম রানাঘাট উৎসব। রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে আয়োজিত এই মেলা 12ই ডিসেম্বর থেকে শুরু হলে চলবে আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত। বুধবার এই মেলার উদ্বোধন করেছেন কবি সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমার আর্খা আধিকারিক লালচু হালদার, রানাঘাট থানার আইসি সুজিত ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের দাবি, সম্পূর্ণ আধুনিক নিরাপত্তা বলয়ের মধ্যে এবার আয়োজিত হচ্ছে 21তম রানাঘাট উৎসব, যেখানে গোটা মেলা প্রাঙ্গণ সিসিটিভির মাধ্যমে মানুষের নিরাপত্তার বিষয়টির উপরে নজর রাখা হয়েছে। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী প্রায় 100টিরও বেশি স্টল রয়েছে, যেগুলির মধ্যে সম্পূর্ণ দুর্ঘটনাজনিত বীমার ব্যবস্থাও মেলার উদ্যোক্তাদের তরফ থেকে নেওয়া হয়েছে। রানাঘাট উৎসবটা আমাদের উৎসব, এই উৎসবটাকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, আরও বহুদূর যেতে হবে। এই ইচ্ছাটা রানাঘাটবাসী হিসাবে প্রতিটা মানুষের আছে, স্বাভাবিকভাবে আপনাদেরও, কিন্তু আপনারাও সবাই রানাঘাটেরই বাসিন্দা, আপনাদের ভেতরেও কিন্তু এই ইচ্ছা বা তাগিদ যেটা বেঁচে থাকুক। কারণ দুর্গাপুজো কালী পুজো এই যে হয়ে যাওয়ার পরে রানাঘাটের মানুষ ভাবে যে আমাদের আর একটা উৎসব আছে এবং সেটা হচ্ছে রানাঘাট উৎসব। তো এই এইভাবে রানাঘাটের মানুষ কিন্তু রানাঘাট উৎসবটাকে নিয়েছে। স্বভাবতই 21তম এই রানাঘাট উৎসবকে ঘিরে মেলার শুরুর দিন থেকেই মানুষের উন্মাদনা ছিল চোখে পড়বার মতো। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট বেঙ্গল লাইফ। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অশোভক চাঁদ বদনি ধ্বনি, অশোভক চ